নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু হাজার যদি আপনি রেশন ডিলারশিপ অথবা রেশন পিডিও সেন্টার আইডি নিয়ে কাজ করতে চান এবং প্রত্যেক মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইজিলি আপনি ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আপনাদের বলব যে রেশন ডিলারশিপ আইডি পেতে গেলে আপনাকে কি করতে হবে অথবা কিভাবে আবেদন করবেন অথবা রেশন ডিলারশিপ আইডি নিতে কত খরচ হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে কি কি সুবিধা রয়েছে এর জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন কারা কারা রেশন ডিলারশিপ আইডি নিতে পারবে সমস্ত এডুকেট পয়েন্ট আপনাদের বলবো এবং সঙ্গে কিন্তু অনলাইন আবেদন পদ্ধতি দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি পেনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে এখানে জেনে নেব যে রেশন ডিলার কাকে বলা হয় তো রেশন দোকানে কি তা আমরা সকলেই কম বেশি জানি বিশেষ করে করোনার সময় লকডাউন হতে রেশন দোকানের প্রয়োজনীয়তা সাধারণ মানুষ আরও বেশি উপলব্ধি করেছে তো সেই রেশন দোকানের যে মেন কর্তা হয় তা কিন্তু রেশন ডিলার কিন্তু বলা হয় এবার আপনি কিভাবে রেশন ডিলার হতে পারবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যারা কিন্তু বর্তমানে বেকার বা কোনো কাজ পাননি তারা বর্তমানে দু হাজার তেইশে খুব সহজে রেশন ডিলার হতে পারবেন এবং ভালো রকমের একটি টাকা কিন্তু ইনকাম কিন্তু করতে পারবেন তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রেশন ডিলার রকম সরকারি চাকরি নয় এটা কিছুটা ব্যবসার মতো তবে সরকারি নিয়ম মেনে আপনাকে এই সব কাজগুলি কিন্তু করতে হবে রেশন ডিলারের যে কাজগুলি হয় তো যদি আপনি রেশন ডিলার হন তাহলে কিন্তু আপনাকে একটা ভালো রকম কিন্তু টাকা কিন্তু ইনকাম হতে পারবে তো যদি রেশন ডিলারের মধ্যে যে খাদ্যশস্য সঠিকভাবে বিতরণ যদি করেন তাহলে কিন্তু প্রতি গ্রাহকের পিছনে একটি ভালো রকম কমিশন কিন্তু থাকে খাদ্য সরবরাহ মন্ত্রক এই কমিশন দিয়ে থাকে ডিলারদের তো এবার আপনাদের জানিয়ে দেবো যে রেশন ডিলার হতে গেলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে অথবা কত টাকা খরচ হবে অথবা আপনার যে কিভাবে আবেদন করবেন তো সবার প্রথম বলবো যে রেশন ডিলার হওয়ার জন্য যোগ্যতা কি লাগবে তো যেই এলাকার রেশন ডিলার পদের জন্য আপনি আবেদন করবেন সেই এলাকার কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এটা এক নম্বর পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস করতে হবে শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র কিন্তু লাগবে অনলাইন আবেদন যখন করবেন তখন কিন্তু যে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা অথবা মার্কশিট কিন্তু সেখানে আপলোড কিন্তু করতে হবে এবার রেশন ডিলার হওয়ার জন্য আপনার বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে রেশন ডিলার আপনি খুব সহজে হতে পারবেন এবার আপনাদের বলবো যে রেশন ডিলার হওয়ার জন্য যে আপনি আবেদন করবেন তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে তো আপনাকে সেখানে ডকুমেন্ট হিসাবে আপনাকে অ্যাপ্লিকেশান ফির একটা কিন্তু চালান কপি আপনাকে দিতে হবে সে কিন্তু হাজার টাকায় অ্যাপ্লিকেশান একটা ফি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং তার রিসিভ কপি আপনাকে আপলোড কিন্তু করতে হবে এছাড়া কিন্তু পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে এবং কিন্তু আবেদনকারীর স্বাক্ষর লাগবে এছাড়া কিন্তু আপনার যে দোকান আছে এবং আপনার যে গোডাউন আছে তো সেই সংক্রান্ত আপনার কিন্তু নথি লাগবে ঠিক আছে অথবা ডকুমেন্টস যদি থাকে ডকুমেন্টস লাগবে এছাড়া কিন্তু তিন বছরে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনাকে লাগবে এছাড়া কিন্তু দোকান এবং গোডাউনের কিন্তু ট্যাক্স রিসিভ লাগবে এবং অডিট রিপোর্ট লাগবে তবে একটা বিষয়ে মাথায় রাখবেন যে রেশন ডিলার পদের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনার কাছে রেশন দোকান এবং খাদ্য সামগ্রী মজুদ রাখার জন্য গোডাউন কিন্তু অবশ্যই থাকতে হবে এবার এই যে রেশন দোকান বা গোডাউন আপনার নিজস্ব হতে পারে অথবা আপনি ভাড়ায় কিন্তু নিতে পারেন ঠিক আছে যদি আপনি ভাড়ায় নেন তার চুক্তিপত্র আপনাকে সাবমিট কিন্তু করতে হবে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তবে একটা কথা মাথায় রাখবেন আপনার কিন্তু দোকান এবং গোডাউন কিন্তু অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু আপনাকে রেশন ডিলার শিপ কিন্তু আইডি কিন্তু প্রোভাইড কিন্তু করবে না ঠিক আছে এই কথাটা মাথায় রাখবেন এবার আপনাদের বলব যে রেশন ডিলার হওয়ার জন্য আবেদন কীভাবে করবেন তো প্রথমে যদি এই অফিসিয়াল অফিসে চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন চলে আসার পর অ্যাপ্লাই ফর এপিএস ডিলারশিপ এই অপশানটা আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এমনটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে আপনি সর্বপ্রথম আপনি কী করবেন সর্বপ্রথম এখানে সার্চ একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আপনার যে স্টেট এবং ডিস্ট্রিক্ট এখানে সার্চ করে আপনি দেখে নিতে হবে যে আপনার স্টেটে বা ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান বর্তমানে হচ্ছে না বা আপনার স্টেটের নাম বর্তমানে আছে নাকি যদি আপনার স্টেটের বা ডিস্ট্রিক্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে অফিস সিলেক্ট করবেন করে দেওয়ার পর সাব ডিভিশন এখান সিলেক্ট করে নেবেন সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার সাব ডিভিশান অনুযায়ী এখানে কিন্তু কোথায় কোথায় অ্যাপ্লিকেশান হচ্ছে কোন কোন এলাকায় এখানে নাম কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন ঠিক আছে এবং তো পুরো লিস্ট হয়ে গেল এখানে এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং কিন্তু এখানে সাব ডিভিশান ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে এবং কিন্তু এখানে আপনার যে কোন এলাকায় বর্তমানে ভ্যাকেন্সিটা হচ্ছে বা অ্যাপ্লিকেশানটা হচ্ছে সে সেই প্লেসের নাম কিন্তু দেওয়া রয়েছে এবং ডেট কিন্তু দেওয়া রয়েছে যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং বা শুরু হয়ে গেছে কবে থেকে এবং এর লাস্ট ডেট কত এখানে লেখা রয়েছে এখান থেকে খুব সহজে আপনি দেখে নেবেন ঠিক আছে এবার অনলাইন আবেদন করার আগে এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এটা প্রথমে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন ঠিক আছে যার জন্য আপনি অ্যাপ্লিকেশান করবেন বা যেই এলাকার জন্য অ্যাপ্লিকেশান করবেন সেই এলাকার জন্য নোটিফিকেশানটা আপনি প্রথম ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু লেখা রয়েছে এখান থেকে আপনি খুব সহজে দেখে নেবেন এখানে পুরো ডিটেলস কিন্তু লেখা রয়েছে কোন এলাকার জন্য এখানে ডিটেলস লেখা রয়েছে এবং কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত নিজের ডিটেলস কিন্তু লেখা রয়েছে এবার আপনাদের বলে দিই এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে হাজার টাকা কিন্তু ফি কিন্তু আপনি দিতে হবে ঠিক আছে এখানে সবার নিচে লেখা রয়েছে যে এই অ্যাপ্লিকেশান করতে গেলে আপনার হাজার টাকা কিন্তু ফি লাগবে ঠিক আছে এখানেকে দেখে নেবেন খুব সহজে তারপর এখানে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে অথবা কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ ড্রেস কিন্তু নোটিফিকেশান দেওয়া রয়েছে এখান থেকে প্রথম নোটিফিকেশান ডাউনলোড করে আপনি দেখে নেবেন তারপর কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই নাও অপশান দেখতে পাচ্ছেন এই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যামআইডি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার সঠিক বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপর যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান এখানে কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন এই কনফার্ম অপশান কিন্তু আপনি ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে এরপরে আপনি কী করবেন এরপর এখানে টোটাল পাঁচটি স্টেপে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবার আপনি অ্যাপ্লিকেশন করার জন্য নিচে আসবেন নিচে আসার পর এবার আপনি কোনটা সিলেক্ট করবেন এখানে যে প্রথম যে অপশানটা এটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করে দিলেন সিলেক্ট করে নেওয়ার পর তারপর তো অনেকগুলি অপশান খুলে গেল এরপর যদি কেউ বিধবা বা ডিভোর্স হয়ে থাকে তাহলে প্রথম অপশন সিলেক্ট করবেন তারপরে যদি কেউ মহিলা হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন আনম্যারিড মহিলা তবে এবার যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে আদার আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু তার ফার্স্ট এম মিড লেম্প এবং লাস্ট এমটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে যার জন্য অ্যাপ্লিকেশন করছেন তার ফার্স্ট মিড মিডিল এবং লাস্ট এমটা সঠিকভাবে এখান সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখান থেকে সেক্স এখানে মেল বা ফিমেল আপনি সিলেক্ট করবেন ঠিক আছে মেল বা ফিমেল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনি এস সি বা ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা এখান সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে পসির অপশানে ক্লিক করবেন পসির অপশানে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে এখানে ওকে অপশানের ক্লিক ক্লিক করবেন ওকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়েই যাবে এখন কিন্তু প্রথম স্টেপ ওয়ানটা কমপ্লিট হয়েছে এবার স্টেপ টু আপনাকে কমপ্লিট করতে হবে তো সেই জন্য এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনার ডেট অফ বার্তা বসিয়ে দেবেন তারপরে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং আপনার বাবার নামটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর এবং স্টেট লোকালিটি এবং মৌজা নম্বর জেল নম্বর পুলিশ স্টেশন পিনকোড এবং কিন্তু পোস্ট অফিসের নাম এবং ব্লকের নাম এখানে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো একে একে আপনি কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবেন এখানে একে একে এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন এটা কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবার এই অ্যাড্রেসটা যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাঞ্চ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এই অপশান ঠিক ছিল মারবেন এই অপশান ঠিক ছিল মারার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক অ্যাড্রেসটা কিন্তু ফিল আপ কিন্তু হয়ে যাবে ঠিক আছে ফিল আপ হয়ে যাওয়ার পর তারপর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং এডুকেশান কোয়ালিফিকেশান এখান থেকে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ফিজিক্যালিভাবে ফিট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন করে দেওয়ার পর এখানে পসির বাটন দেখতে পাচ্ছেন এই পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক দুই কমপ্লিট হয়ে গেছে এবং তিন নম্বর এবার তিন নম্বর স্টেপ তিন নম্বর স্টেপে কিন্তু এখানে আপনার ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনার সাবডিভিশান এখানে কিন্তু আপনার ব্লক পিনকোড পোস্ট অফিস পুলিশ স্টেশন রোড এবং ভিলেজ কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে যেখানে আপনার দোকানটা রয়েছে ঠিক আছে যেখানে আপনার দোকানটা রয়েছে বা গোডাউন রয়েছে সেখানের অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর তারপরে কি করবেন এখানে প্লট নম্বর খতিয়ান নম্বর এবং আপনার যে মৌজা নম্বর সমস্ত ড্রেস একে একে বসাবেন এবং আপনার গোডাউনের কিন্তু এখানে ফুটটা আপনাকে বসাতে হবে যে গোডাউনটা কত বড়ো তার এরিয়াটা সাইজটা বসাবেন তারপরে কিন্তু আপনার যে এখানে যে যেই জমিটার উপরে আপনার দোকানটা আছে সেই জমিটা কি বাস্তু না কমার্শিয়াল বা এগ্রিকালচার এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন করে দেওয়ার পর তারপরে আপনার দোকানের যে এরিয়াটা সেটা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে কত ফুট কত হাইট এখানে কিন্তু আপনি বসিয়ে নিতে হবে ঠিক আছে বোঝা গেল এরপর আপনি কি করবেন এবার এখানে বলা আছে যে আপনার দোকান এবং গোডাউনটা কি একসঙ্গে রয়েছে না আলাদা রয়েছে যদি আলাদা রয়েছে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন অথবা এখানে নৌ করবেন ঠিক আছে তো করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে আপনার যে দোকান এবং গোডাউনটা এটা কি মাটির তৈরি বা মাটির ঘর যেখানে এখানে ইয়েস বা এখানে নো করবেন ঠিক আছে এবার যদি একসঙ্গে না থাকে তাহলে এখানে কত দূরে সেই কিন্তু এখানে যে ফিটটা আপনাকে বসে দেবে যে কত দূরে আপনার দোকান এবং আপনার যে গোডাউনটা কত দূরে এখানে গিয়ে বসেতে হবে বসে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনার দোকান এবং গোডাউনটা যে উপরে ছাতরা কনক্রিটে তৈরি বা টিন দিয়ে ঘেরা এখান থেকে আপনাকে সেটা সিলেক্ট কিন্তু করতে হবে ঠিক আছে করে দেওয়ার পর তারপরে আপনার দোকানটা হচ্ছে রোড থেকে কতটা দূরে এখান থেকে আপনাকে বসাতে হবে তো যদি কত ফিট এখানে গিয়ে আপনাকে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনার যে গোডাউন গোডাউনে কি ট্রাক কি ঢুকতে পারবে এখানে যদি ঢুকতে পারে তাহলে ইয়েস অথবা এখানে নো কিন্তু করে দেবেন এবং আপনার যে এই যে দোকানটা এটা কিন্তু আপনি রেন্টে নিয়েছেন না এটা আপনার নিজের এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করবেন করে দেওয়ার পর এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওনারশিপ এখানে আপনি যে নিজের আপনার দোকান তো সেক্ষেত্রে আপনি যদি কিনেছেন এই জায়গাটা সেটা সিলেক্ট করে নেওয়ার পর যদি আপনি রেন্টের হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে কার কাছ থেকে রেন্ট নিয়েছেন কবে নিয়েছেন ডেটটা আপনাকে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর পশির বাটনে পুনরায় ক্লিক করবেন করে দেওয়ার পর তারপরে এখানে আরও কিছু ডিটেলস বসাতে হবে যেরকম কিন্তু আপনার বিজনেস সম্বন্ধে ধারণা বা এক্সপিরিয়েন্স আছে না কি এখানে বা নো করবেন অথবা আপনার যদি রকম আগে ডিলারশিপ বা হোলসেলার লাইসেন্স থেকে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন ঠিক আছে ইয়েস বা নো করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ডিটেলস এখানে বলা হয়েছে এখান থেকে আপনি একে কিন্তু সিলেক্ট কিন্তু সঠিকভাবে করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর তারপরে ডিটেলসান ঠিক জন্য মেরে দেওয়ার পর পশির বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর ওকে বাটনে পুনরায় ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবার কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথম দেখতে পাচ্ছেন যে আপনি যে অ্যাপ্লিকেশান ফি আপনাকে যে হাজার টাকা কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি সেই হাজার টাকা পেমেন্ট করে দেওয়ার পর তার অ্যাপ্লিকেশানটা রিসিভ কপি এখানে আপলোড করতে হবে করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে যেরকম কিন্তু কোনো আইডেন্টি প্রুফ হিসাবে অ্যাড্রেস প্রুফ হিসাবে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টস আপলোড করতে চান এখান থেকে আপনাকে কিন্তু বসাতে হবে বা আপলোড করে দিতে হবে করে দেওয়ার পর তারপরে আপনারা প্যান কার্ড এখানে আপলোড করবেন আপনার এডুকেশনাল সার্টিফিকেট এখানে আপলোড কিন্তু সঠিকভাবে করে দেবেন তো একে আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মেডিকেল সার্টিফিকেট আপনি যে ফিড নাকি সেই মেডিকেল সার্টিফিকেট এখানে আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে তো সমস্ত ডকুমেন্টস কিন্তু একে একে আপনি আপলোড কিন্তু করে দেবেন আপলোড করে দেওয়ার পর এবং ফটো আপনি আপলোড করে দেবেন ফটো সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে গোডাউন এবং আপনার যে দোকান রয়েছে তার কিন্তু ম্যাপের কিন্তু যে লেওয়ারটা সেটা এখানে আপলোড কিন্তু করতে হবে আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন ট্যাক্স রিসিপ্ট এখানে আপলোড কিন্তু করে দেবেন ট্যাক্স রিসিপ্টটা আপলোড করে দেওয়ার পর অর্থাৎ এই নতুন বছরে আপনাকে কিন্তু ট্যাক্স রিসিপ্টটা এখানে আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংকের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এখানে ব্যাংকের ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এপিডিবিট অ্যান ওয়ান এখানে আপলোড করতে হবে যদি আপনার থেকে থেকে এপিডিবিট এখানে এপিডিবিট আপনি কি সঠিকভাবে আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে এবারেই এন ওয়ান ফর্মটা কিন্তু আপনাকে এপিডিবিট করে এখানে আপলোড করতে হবে ফার্স্ট ক্লাব ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনাকে এপিডিবিট করে আপলোড করতে হবে এবার এই এন ফর্মটা কোথায় পাবেন সেটা একটু পরে আপনাদের বলে দিচ্ছি তারপরে আপনি ফাইনাল সাবমিট মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে অফিসার কিন্তু আপনার যে গোডাউন এবং আপনার দোকান কিন্তু ভেরিফিকেশান করতে আসবে ভেরিফিকেশান করে দেওয়ার পর তারপর কিন্তু কিছুদিনের পর আপনার যে ডকুমেন্টস ভেরিফিকেশান করে দেওয়ার পর আপনার কিন্তু ডিলারশিপ আইডি আপনাকে পোবেন কিন্তু করে দেবে ঠিক আছে এবার বলবো যে ডিলারশিপ আইডি নিতে কত খরচ হবে তো দেখুন এখানে বলা হয়েছে যে ডিলারশিপ যদি আপনি আইডি নেন তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকা আপনাকে দিতে হবে এবং লাইসেন্স ফি কিন্তু দু হাজার টাকা পঁচিশ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট আপনাকে করতে হবে এবং দু হাজার টাকা লাইসেন্স ফি আপনাকে কিন্তু দিতে হবে এই টাকাটা কিন্তু যখন ভেরিফিকেশান হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে দিতে হবে এই যে টাকাটা ওকে এবার বলবো যে হাজার টাকা চালান কপিটা আপনি কীভাবে কাটবেন তো যে বেঙ্গল যে গ্রিপস পোর্টাল রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস সেখানে সিলেক্ট করে সেখানে হাজার টাকা আপনাকে চালান কিন্তু কেটে সেই যে রিসিভ কপিটা আপনাকে আপলোড কিন্তু করতে হবে তো কীভাবে চালান কপি কাটবেন যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা কমেন্ট করুন আমি অবশ্যই কিন্তু আপনাদের নেক্সট ভিডিওতে আপনাকে দেখে দেবো ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজেই দু হাজার তেইশে আপনি কিন্তু রেশন ডিলারশিপ আইডি কিন্তু নিতে পারবেন এবং সেটা দিয়ে আপনি কিন্তু ভালো রকমের প্রত্যেক মাসে টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিয়েটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে এই ভিডিওতে থ্যাংক ইউ